রয়েছি দারুন বাজারে বন্যার পরিস্থিতি কেমন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে সাতকটু সুনামগঞ্জ ফেসবুক পেজে আমি শিববির আহমেদ জামিল আপনাদের সামনে সাথে যুক্ত হয়েছি। বন্যার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসা শুরু হয়েছে, পানি আজকে কিছুটা পানি কমছে। পানি দারুন বাজারের দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখন বর্তমানে রয়েছি আমি দারুন বাজারের পশ্চিম গলি, যেটা সেই গলিতে রয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করছি গলির মধ্যে কি পরিমাণ পানি রয়েছে। পুরো বাজার ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছেন সবাই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। সাতকটু সুনামগঞ্জ ফেসবুক পেজ যা কিছু ঘটে সব কিছু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বর্তমানে যে জায়গা দিয়ে আমি হাঁটছি সেই জায়গায় গতকালকে খুব বেশি পানি ছিল, এখন কিছুটা পানি কমা শুরু হয়েছে। ইতিমধ্যে পানি কমছে ধীরে ধীরে। গতকালকে এই দোকানপাটগুলিতে বেশিরভাগ দোকানেই গতকালকে পানি ছিল, পানি কম দেখা যাচ্ছে এবং পানি অলরেডিও কিছুটা কমিয়ে গিয়েছে। পুরো বাজার আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, সেই পর্যন্ত সবাই সাথে থাকুন। পুরো বাজারটা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি কি পরিমাণে পানি রয়েছে ইতিমধ্যে বাজারের মধ্যে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাজার পরিষ্কারের কাজে রয়েছেন দারুন বাজার শ্বেতপাড়া গ্রামের সালিশ বিযুক্ত আজিজুর রহমান ভাই। ইতিমধ্যে বাজারের কিছু ময়লা আবর্জনা পানির থেকে সরিয়ে দিচ্ছেন। সালাম আলাইকুম ভাইয়া, নদী পরিষ্কার করলাম, ময়লা তো এমন গেছে। বর্তমানে পানি কি বাড়ছে না কমছে এই বর্তমান পরিস্থিতি? পানি আল্লাহর রহমতে গুরুত্ব কমছে, আল্লাহ শুকরিয়া, বর্তমানে কমছে, মায়া করছে মানুষে, পানি বাড়ছে, দুইটা পানি বাড়লে তো আরো মানুষের ক্ষতি হয়ে গেল। আল্লাহ শুকরিয়া, আল্লাহর মেহরবানি, আল্লাহ মায়া করছে, যাই হোক। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করলাম বাজারে বন্যার পানিতে বেশি আসা ময়লা আবর্জনা যেটা পানিতে জমে গিয়েছিল সেটা আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে তারা বাজার কমিটির ব্যবসায়ী আজিজ ভাই ইতিমধ্যে বাজারের ময়লা পরিচর্যার কাজে রয়েছেন ব্যস্ত। দোকানপাট গতকালকে ভাই দোকানে ছিল পানি, আজকে সেটা নেমে গিয়েছে। আমরা যেটা পানি না বুঝতে পারছি এখন যে পানি
কমতেছে, তো যদিও যে পরিমাণে পানি বেড়েছিল কিন্তু সেই পরিমাণে কমছে না, ধীরে ধীরে পানি কমছে। আমরা ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো বাজারটি, দারুন বাজার প্রত্যেকটা গলি গলিতে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি কি পরিমাণে পানি রয়েছে ইতিমধ্যে দারুন বাজার গলির ভিতরে। নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর চলেননি।